অজ্ঞাত এই গ্রামে হযরত শাহ সুফি আল্লামা আজিজুল হক সাহেব আল কাদেরী নব্বরাল্লাহু মারকাদাহু একটা ইলমের বাগান তৈরি করে পুরো সিবাতলি এলাকাকে নূরের আলোকে আলোকিত করেছেন কারণ আল ইলমু নূরুন ইলম হচ্ছে নূর আলোকিত করেছেন এই মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বহু আলেম বহু উলামা বহু সুফি দরবেশ শিক্ষাবিদ তৈরি করেছেন যারা সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং হযরত শাহ সুফি আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব আল কাদেরী রহমতুল্লাহি আলাই তিনি সুযোগ্য সন্তান রেখে গেছেন যিনি একজন লেখক সংগঠক গবেষক এবং তার গবেষণার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে আলেম ওলামারা হচ্ছেন এদেশের আলোকবর্তিকা আলো আলো না থাকলে কেমন পৃথিবী অন্ধকার হয়ে যায় আলেম ওলামার কারণে এই পৃথিবী আলোকিত হচ্ছে কোরআন হাদিস ফেকা সিরত রসুল সিরত সাহাবা পীর মশায়েক বুজুর্গানে দিনের সুফিদের এই জীবনধারা সাথে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছেন আলেম ওলামা পীর মশায়েক প্রতি জুমাতে তারা খুতবা দেন এই খুতবার ভিতরে আছে কোরআনের কথা রসুলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইশকে রসুলের কথা হুব্বে ইলাহির কথা সাহাবায়ে কেরামদের আজমতের কথা সুফি দরবেশ আল্লাহর ওলিদের বেপায়া বেপনা খেদমতের কথা ওনারা বর্ণনা করছেন এছাড়া সমাজে যেমন আচার আছে যৌতুক মাদক এবং চুরি ডাকাতি রাহাজানি স্বজনপ্রীতি হিংসা বিদ্বেষ সংঘাত বংশ কিনা এগুলোর বিরুদ্ধে তারা মানুষকে বুঝাচ্ছেন এবং মানুষের ভিতরে খুব ভালো গুণাবলী সহিষ্ণুতা সম্প্রীতি আমানতদারি মানুষে মানুষে ভালোবাসা এই গুড ভ্যালুস ভার্চুস ভালো গুণাবলী মানুষের ভিতরে জাগ্রত হচ্ছে এই মাদ্রাসাগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে আমাদের জাতি সত্তার হেফাজতের জন্য আগামী প্রজন্মের মানুষদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ আসাতাজায়ে কারাম যোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ ছাত্রারও ভালো রেজাল্ট করছে এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে এবং পৃথিবীর বহু দেশ এক সময় বিপ্লবের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে একবার তুরস্ক বন্ধ হয়েছে কামাল আতাতুর্কের আমলে আরেকবার রাশিয়া বন্ধ হয়েছে তো মাদ্রাসা না থাকলে ইসলামের আলো নিভে যায় আর আলেমদের সাথে আওয়ামের সাধারণ মানুষের সুগভীর সম্পর্ক মসজিদের ইমাম হিসাবে সম্পর্ক মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে সম্পর্ক পীর সাহেব হিসাবে সম্পর্ক অতএব আলেমদের পাবলিক কানেক্টিভিটি অন্যদের চাইতে বেশি মৃত্যুর সময় আমরা থাকি বিয়ে সাথীতে আমরা থাকি এবং বিপদে দুর্বিপাকে দুর্যোগেও আলেমরা জনগণের পাশে থাকেন আপনারা জানেন রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে এই সিবাতলি হাটহাজারী দিনাজপুর থেকে হাজার হাজার আলেম ওলামা ইমাম ট্রাকে ট্রাকের করে ত্রাণ নিয়ে কক্সবাজার গেছে এবং কোভিড-19 সময় যেখানে বাবা মারা গেলে ছেলেরা লাশ ধরে নাই তখন আলেমরা ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা তাদেরকে কাঁধে নিয়ে কবরস্থানে দাফন করে আসছে এই সেদিন বন্যা হলো আমি ফেনী আসছি কুমিল্লা আসছি নোয়াখালী আসছি লক্ষ্মীপুর গেছি অন্যান্যরাও আলহামদুলিল্লাহ মানুষের সেবা করছেন আলেম ওলামারাও করছেন যখনই দুর্যোগ নামে যখনই বিপদ নামে আসে আমরা দেখি আলেমরা জনগণের সাথে মিলে পাবলিক ওয়ার্কস হিউম্যানিটেরিয়ান ওয়ার্কস মানবিক সেবা কার্যক্রম কর
পরিচালনা করে এটা তাদের ঐতিহ্য এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে এবং সিফাতুলি গৌসিয়া মরিমিয়া কামিল মাদ্রাসার অবদান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনস্বীকার্য সুধীমণ্ডলী হযরত ওলামা ইকরাম আমরা আমাদের সরকার অত্যন্ত নাজুক মুহূর্তে আমরা দেশের দায়িত্ব নিয়েছি আমাদের সময় বেশি দিন নাই খুব অল্প সময়ের ভিতরে আমরা শাসন করতে আসি নাই আগামী দিনে যারা শাসন করবেন ইলেকটেড গভর্নমেন্ট তাদের জন্য পথ ক্লিয়ার করতে এসেছি এবং বহু বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রের মানুষ যেত না ভোটের সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছিল আমরা এটাকে রেস্টোর করতে চাই পুনরুদ্ধার করতে চাই ভোটার লিস্টটি হাল নাগাদ করে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করব যে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ফেয়ার ফ্রি অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশনের আমরা ব্যবস্থা করব এদেশের জনগণ ওনার পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারবে যারা নির্বাচিত হবেন যারা জনগণের ম্যান্ডেট পাবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব তবে এর আগে আমরা কিছুটা সংস্কার করতে চাই কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইকোনমিক সাস্টেইনেবল ইকোনমি না থাকলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আইনশৃঙ্খলার অবস্থা যদি উন্নতি না হয় আপনি ইলেকশন দিলে তো এই ইলেকশন সুষ্ঠু হবে না এই জন্য আমরা তিনটাকে প্রায়োরিটি দিয়েছি এক হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি সাস্টেইনেবল ইকোনমি অ্যান্ড রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই এই যে সাম্প্রতিক দুর্গাপূজা হয়ে গেল আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আমাদের সামরিক বাহিনী আমাদের র্যাব পুলিশ আনসার বিজিবি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আমি কালকেও আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে পরশু ঢাকেশ্বরী মন্দিরে গেছি একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ওনারা বিধান করেছেন কালকে আমি বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে বসে ওখানে একটা সম্বর্ধনা হয়েছে তো গতকাল বিজয় দশমী গেছে আমাদের দেশের সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উদ্দীপনা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তারা তাদের উৎসব উদযাপন করেছেন কোনো মারাত্মক ঘটনা ঘটে নাই দু চারটা ছোটখাটো ঘটনা ছাড়া আগামী 16 তারিখ প্রবারণা পূর্ণিমা আমি বৌদ্ধদের একটা অনুষ্ঠান থেকে এখন আসছি উই হ্যাভ টেকেন প্রিকশনারি মেজার্স টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট যারা বিভেদ তৈরি করতে চায় ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা করতে চায় তারা কোনো ধর্মের মানুষ নয় তারা ধার্মিক নয় তারা হচ্ছে দুর্বৃত্ত আমরা সবাই আসুন এই দুর্বৃত্তদের আমরা প্রতিহত করি কারণ এদেশের প্রতিটি মানুষের অধিকার আছে সাংবিধানিক অধিকার সেই অধিকার প্রত্যেককে তার অধিকার পালন করার সুযোগ দিতে হবে আপনাদের দেওয়ালে একটা কথা লেখা আছে আমি খুব খুশি হয়েছি বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই একে অপরের হাত ধরি আমরা একটা সুন্দর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই এটা আপনারাও চান আমরাও চাই বিভেদে জড়িত হয়ে গেলে আমরা এটা করতে পারবো না একে অপরের হাত ধরলে আমরা শক্তিশালী হয়ে যাব এবং দুষ্টের দমন শিষ্টের পালন আমরা করতে পারব অস্ত্র নয় কলম চাই আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি কামিল ফিল হাদিস মাদ্রাসার ছাত্র এবং আমি আমার জীবনের শুরুতে এমএ পাস করে যখন আমি এমফিল করি তখন আমি একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখন হাতে কলম নাই অস্ত্র এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে
অস্ত্র পরিহার করে আমরা ছাত্রদের হাতে কলম দিতে চাই আপনাদের এখানে লেখা আছে খুব গুরুত্বপূর্ণ কথা সন্ত্রাস নয় শান্তি চাই শান্তি এবং দরজা পাহারা দিতে হয় কেন আমাদের দেশে পৃথিবীর বহু দেশে দিতে হয় না ফিনল্যান্ডে দিতে হয় না নরওয়েতে দিতে হয় না পৃথিবীর বাসযোগ্য দেশ সবচেয়ে ফিনল্যান্ড নরওয়ে আমাদের আখলাক দুরুস্ত হয় নাই ওলামারা মেহনত না করলে আরো অবস্থা খারাপ হয়ে যেত আলেমদের মেহনতের ফলে ওয়াজ নসিহত এবং পীর সাহেবদের সুফিদের মেহনতের কারণে আমাদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত হচ্ছে এই দেশ এবং ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে সুফি দরবেশদের বিশাল অবদান আছে বিশেষ করে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সরবরদিয়া এই তরিকাগুলো এই উপমহাদেশের মানুষকে ইসলামের সাথে পরিচিত করেছে তারা এসে আমি সিং গেছি চিনো একজন সুফি গেছেন সাহাবে সুফি আবি ওয়াক্কাস তিনি গিয়ে গংরং প্রদেশের মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন আমি ইনকালামে বহুদিন সুফিদের জীবনে লিখেছি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হযরত নিজামুদ্দিন আউলিয়া হযরত বখতিয়ার কাকি হযরত ফরিদুদ্দিন গঞ্জশেখর এবং হযরত মুজাদ্দিদ আল ফিসানি প্রথম পাতায় বহুদিন আল্লাহর ওলিদের জীবনে লিখেছে ওনাদের সহবত ওনাদের নেক নজর ওনাদের মেহনতের ফলে ভারতীয় উপমহাদেশে ইসলামের ফুল ফুটেছে আমাদের এখনো আল্লাহর ওলিদের সুফিদের নকশা কদম মতো আমাদের চলতে হবে কাদের ওনাদের হৃদয় আলোকিত এলম হতে পারে এলম থাকতে পারে এলম অর্জন করতে পারে এলমের সাথে যদি তাসাউফ সুফি বা তাজকিয়ে নাফস যুক্ত হয় তাহলে ইসলামের দ্বীনের রঙিন ফুল ফুটে আমরা মরুভূমি হয়ে যায় অজ্ঞতা নয় শিক্ষা চাই আমরা জাহালতে নিমজ্জিত হতে চাই না আমরা শিক্ষা চাই যে শিক্ষা আমাদেরকে আলোকিত করে যে শিক্ষা সন্ত্রাস বন্ধ করে এবং আলহামদুলিল্লাহ আমাদের গভর্নমেন্ট অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাই আমাদের ভুল হতে পারে অনেক সিদ্ধান্ত আমাদের ভুল কথা বলার সময় আমরা ভুল করি কাজেও আমরা ভুল করি আপনারা আমাদেরকে সংশোধন করবেন পরামর্শ দিবেন আমি আমার মন্ত্রালয়ে আমার ছয়জন সেক্রেটারি আছে সেক্রেটারি আছে আমার গভর্নমেন্টের একজন সচিব আছেন এডিশনাল সেক্রেটারি আছে চার পাঁচজন ডিএস আছে অসংখ্য ইসলামিক ফাউন্ডেশন আমার মন্ত্রণালয় ওয়াকফ আমার মন্ত্রণালয় হিন্দু কল্যাণ ট্রাস্ট আমার মন্ত্রণালয় বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট মসজিদ ভিত্তিক গণশিক্ষা এগুলো আমাদের আওতায় এই ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের জানাবেন দীর্ঘদিনের জঞ্জাল বছর দুই বছরে এগুলো আমরা বেশি সাফ করতে পারবো না তবে আমাদের চেষ্টার কমতি নাই আমরা চেষ্টা করে যাচ্ছি ইনিশিয়েট করে দিয়ে যাচ্ছি হজ নিয়েও আমরা বারবার বলেছি একটু কম খরচে যেই যেই খাতে কমানো যায় এরকম একটা প্যাকেজ দুটা প্যাকেজ ঘোষণা করব আমরা আমি ইতিমধ্যে সৌদি আরব সফর করে এসেছি হজ মন্ত্রীর সাথে কথা বলেছি কোন কোন খাতে কমা যায় বিমান ভাড়া কতটুকু কমাতে পারি আমি একটু আশাবাদী আমি অত্যন্ত মেহনত করে যাচ্ছি যাতে আমাদের দেশের হাজিরা একটু কম খরচে পবিত্র হজ ব্রত পালন করতে পারে এটা আমরা মেহনত করে যাচ্ছি এবং হাজিদের কিন্তু সুযোগ সুবিধা আমরা যাতে দিতে পারি আমরা বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে 1 কোটি টাকার ঔষধ দিই 200 জন আমাদের মেডিকেল স্টাফ যায় সৌদি আরব 80 জন এমবিবিএস ডাক্তার যায় ফার্মাসিস্ট যায় এগুলোর খরচ আমরা হাজিদের কাছ থেকে নিই না এগুলো আমরা মন্ত্রণালয় থেকে আমরা দিচ্ছি এছাড়া প্রতি 40 জন করে একজন হজ গাইড আমরা দিচ্ছি মানুষ হারিয়ে যায় গত বছর 2024 সালের একজন হাজির হাড্ডি পাওয়া গেছে পাহাড়ের উপরে হেলিকপ্টার উড়ে যাওয়ার সময় হেলিকপ্টার নামে দেখলো যে হাড্ডি পাশে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে বাংলাদেশের পাসপোর্ট তিনি আমাদের হজ ক্যাম্পে হজ অফিসে ফোন করলেন আমরা বাড়িতে ওনার বাড়িতে ফোন করে ছেলে নিয়ে গেছি
দাফন কাফন হয়ে গেছে কেন তিনি পাহাড়ে উঠলেন বহু মানুষ হারিয়ে যায় এই জন্য আমরা এজেন্সিদেরকে বলি আপনারা একটা আলাদা পোশাক দেন গলায় একটা কাঠ ঝুলে দেন যাতে বাংলাদেশ চেনা যায় তারপরে গত বছর 12 জন হাজিকে আমরা বাইপাস করেছি তো যার বাইপাস যার 95% করোনারি আর্টারি ব্লক তিনি কেন হজে যাচ্ছেন আমি বয়স্ক মানুষদেরকে হজ থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি যাদের বয়স বেশি হয়ে গেছে তারা হজে গেলে হারিয়ে যাবে তারা হজে গেলে হিট স্ট্রোকে মারা যাওয়ার আশঙ্কা আছে গত বছর 52 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছে জামরাত থেকে 2 কিলোমিটার দূরে আপনার ক্যাম্প ওইটা আপনি হাঁটিয়ে আসবেন দুপুরে কি গরম ওখানে পাথর মারি আপনি আবার কাবা শরীফে যাবেন আরো 5 কিলোমিটার 7 কিলোমিটার আপনি তো বেহুশ হয়ে যাবেন অতএব যাদের শক্তি সামর্থ্য আছে তারা যাবেন হুইল চেয়ার নট অ্যালাউড হুইল চেয়ার আপনি হজ করবেন কি করে আপনার যদি অসুস্থ থাকেন চিকিৎসা করান এখানে 12 জনকে আমরা বাইপাস করাইছি হারিয়ে গেছে অনেকে আমরা গুলো আবার খুঁজে এনেছি মানুষ মারা যায় পারমিশন নিয়ে তাদের দাফন করতে হয় আমাদের জন্য স্টাফ লাগে এই স্টাফের খরচ আমরা হাজির সাহেবের কাছ থেকে নিই না ধর্ম মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না সেবা দেয় আর এবার আমি বাড়িঘর থেকে আসছি চুক্তি হবে আমি আবার হজ মন্ত্রী আমার দাওয়াত দিয়েছেন 13, 14, 15, 16 জানুয়ারি আমি আবারও যাব তদারক করব বাকিটা আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভরশীল আপনাদের সহযোগিতা চাই 2025 সালের হজকে একটু কম যতটুকু কমানো যায় কমিয়ে আমরা এই দেশের মানুষকে আল্লাহর ঘর দেখানোর জন্য আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য হজ ব্রত পালনের জন্য উদ্যোগ নিচ্ছি এবং আমি সৌদি মন্ত্রী ডক্টর তৌফিক ফজান আল রাবিয়া আমাকে বলেছেন উই এক্সটেন অল কাইন্ড অফ হেল্প টু দি পিলগ্রিমস অফ বাংলাদেশ তিনি আমারে বলেছেন এবং তিনি আমাকে কাবা শরীফের গিলাফ উপহার দিয়েছেন এটা আমার জন্য অত্যন্ত গৌরবের এছাড়া আপনারা জানেন আমি সৌদি মন্ত্রীকে বলেছি পানির জাহাজে হাজি নেওয়ার ক্ষেত্রে আমি আপনার পারমিশন চাই তিনি বলেন বাংলাদেশ সৌদি গভর্নমেন্ট থেকে কোনো আপত্তি নাই আপনারা আনেন তবে তিনি বলছেন আমি একটা পোর্ট অথরিটি জেদ্দা পোর্ট অথরিটির সাথে আলাপ করব ইতিমধ্যে শিপিং কোম্পানিকে আমরা ডেকেছি হজে নেওয়ার মতো কোনো জাহাজ বাংলাদেশে নাই আমরা চেষ্টা করছি জাহাজ নাই আপনি ছোট জাহাজ নিয়ে বঙ্গোপসাগর আরব সাগর লোহিত সাগর পাড়ি দিতে পারবেন না ওখানে ঢেউ বেশি হিজবুল বাহার যাইতে এক সময় আপনারা যারা মুরব্বীরা যাতেন সফেনে আরব জাতীয় আমরা একটা জাহাজ বিদেশ থেকে চার্টার করার চেষ্টা করছি এইটা হিজবুল বাহার থেকে 6 গুণ বড় এবং সমুদ্রের যে ঢেউ ওই ঢেউয়ে এই জাহাজের কিছু হবে না কিন্তু এটা আনতে 2000 কোটি টাকা লাগে আমরা সৌদি মন্ত্রীকে চিঠি লিখেছি আজকে চিঠি চলে যাবে উনি যদি পারমিশন দেন রিটেন পারমিশন দেন আমি তো মুখে বলা হচ্ছি তাহলে শিপিং কোম্পানির সাথে বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা 2000 কোটি টাকা শিডিউল ব্যাংকে দিই ব্যাংক টু ব্যাংক লোন দেবে ওনারা লোন নেবেন তাহলে চেষ্টা করছি আন্তরিকভাবে এবছর এক জাহাজে 3000 কোটি আমরা হাজি পাঠাতে পারি কিনা আর এবছর না পারলেও পরবর্তী বছরের জন্য একটা পথ খুলে দিলাম আলোচনা করেছি পথ খুলে দিলাম এবং খুব নির্বিঘ্নে ইনশাআল্লাহ আজিজ আমরা প্যাকেজ ঘোষণা করতে পারবো হাজিদের সেবা দিতে পারবো এবং আমি আমার মন্ত্রণালয় থেকে সিনিয়র অফিসারদেরকে নিই প্রতিটি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে তারা জিজ্ঞাসা করবেন আপনার ভাত ঠিক মতো আছে কিনা আপনার বাথরুম ঠিক মতো আছে কিনা ওনারা রিপোর্ট যদি ভালো দেন আলহামদুলিল্লাহ রিপোর্ট যদি খারাপ দেন এটা আমরা সৌদি মন্ত্রণালয়কে জানাবো হোটেলের ভাড়ার টাকা ওখানে জমা থাকবে তার কাছে স্টপ করে দেবে আমরা স্থানীয়ভাবেও কিছু কর্মী নিই সেবা করার জন্য তো আপনাদের দোয়া চাই আল্লাহ তাআলার রহমত চাই আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে থাকি থাকবো ইনশাআল্লাহ এবং আমরা সবাই যদি মিলে এই দেশকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই ক্ষমতায় বসলে টাকা বানাতে হবে এই মানসিকতা কেন
ক্ষমতার চেয়ারে বসলে আমরা তো দেখি আমাদের সামনে কোটি টাকার বান্ডেল হাঁটে যায়, আমরা তো ধরি নাই, ধরি নাই, ধরবো না, ধরবো না। এখন অতীতের ইতিহাস বড় দুঃখজনক, ক্ষমতা একবার গেলেই হাজার হাজার কোটি টাকার মালিক রাষ্ট্রের সম্পদ তারা লুট করে নেয়, আবার লুট করে দেশে রাখে না, বিদেশে পাচার করে দেয়। কোটি কোটি ডলার ব্যাংকে টাকা নাই, $30 মিলিয়ন দরকার ছিল দুবাই থেকে ফার্টিলাইজার সার আনার জন্য, এটার জন্য বার্গেনিং করতে হয়েছে অর্থমন্ত্রী সাথে, বললেন আমার টাকা নাই, তারপর আমার $30 মিলিয়ন নিয়েছি। এখন নতুন কোনো প্রজেক্ট নেওয়ার মতো ফান্ড আমাদের নাই, তো আলহামদুলিল্লাহ বিদেশিরা আমাদের কাছে টাকা পাঠাচ্ছেন, $2.7 বিলিয়ন করে আসতেছে, $2.2 up to $2.7 আমাদের ফান্ডে জমা হচ্ছে। আমি আল্লাহ চাই তো, আল্লাহ যদি ইচ্ছা থাকে আগামী মাসে আমরা লন্ডন যাব, বার্মিংহাম ওল্ড হ্যাম লন্ডন, ওখানে যাব, প্রবাসীদের সাথে কথা বলবো, একটার সময় ইস্তাম্বুল আসবো, এবং আমি বিদেশিদেরকে বলবো আপনারা ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠান। আমরা আগামী দিনে যে সরকার আসবে তাদের জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিতে চাই। আমাদের ক্ষমতার লোপ নাই, আমরা রাত দিন পরিশ্রম করছি, আমরা প্রত্যেকে, আমাদের ঘুম নাই। এই আমি আজকে তিনটা মাহফিল করে বিকেলবেলা চলে যাব ঢাকায়, কাল সকাল 10টায় আমেরিকান রাষ্ট্রদূত আসবেন আমার মন্ত্রণালয়ে, পরদিন আসবেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। এভাবে আমরা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আর আমার মন্ত্রণালয়ের অধীনে কারো যদি কোনো উপকার করা সম্ভব হয় আমি 100 ভাগ উপকার করার জন্য তৈরি আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি সিফাতুলের হযরত প্রিন্সিপাল সাহেবকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনারা আমাকে সম্মানিত করেছেন, এটা আপনাদের ঔদার্য, আপনাদের বড় মনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত তাত্ত্বিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে আমাদেরকে দণ্ড করেছে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ছোটলার কৃতি সন্তান বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ডক্টর আহম খালেদ হোসেন স্যারকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। এরপর যে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন অত্র জামিয়ার সম্মানিত অধ্যক্ষ ইসলামী আরবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় সিদ্দিকের সদস্য আদিত্য কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান পীর তরিকত রহবান শরীয়ত হযরত লিহাজ আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন মাদ্রাসিল ওয়ালাদিকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، أما بعد، أشهد أن لكم عظيم بتشكل سپاہ دل جامعہ حوثی امونیہ بہنکی کامل مدرسہ گنا پرجاتنتری بنگلہ سرکار ماننیہ دھرم اپدیشتا ہمارے چٹگرام کیتی سنتان چٹلار گورو বিশিষ্ট ইসলামী স্কলার লেখক গবেষক বরণ্য আলেমে দিন ডক্টর আহম খালেদ হোসেন স্যার ছাত্র জামিয়াতে শুভাগমনে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় স্যার উপস্থিত হওয়ায় আমি স্যারকে মোবারকবাদ জানাচ্ছি এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ এসেছেন প্রত্যেকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে মায়া করেন, মহব্বত করেন, সেই হিসেবে স্যার আমাদেরকে সময় দিয়েছেন, আবারও স্যারের শুকরিয়া আদায় করছি, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সময় অনেক হয়েছে, আমি স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করব যে বর্তমানে শিক্ষা কারিকুলামের সংশোধনের একটা কমিটি হচ্ছে, সেই কমিটিতে এদেশের বৃহত্তর একটি শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা শিক্ষা,
সেই মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষার জন্য যাতে ওই কমিটিতে মাদ্রাসা আলেম ওলামাদের যোগ্য আলেমদেরকে যাতে ওখানে অন্তর্ভুক্ত হওয়া যায়। আলেমদের প্রতিনিধি যদি না থাকে তাহলে আমাদের মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা আমরা প্রশ্নের সম্মুখীন হব। স্যার যেহেতু আমাদের প্রতিনিধি, স্যার একজন আলেম, বরণ্য আলেম, স্যার শিক্ষাবিদ, স্যার আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের এই কথাটুকু স্যারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে যদি একটু বলেন তাহলে আমাদের আলেম ওলামাদের যাতে যোগ্য আলেমদেরকে যাতে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করেন। আমি আমাদের এই মাদ্রাসা স্যারের শুভদৃষ্টি কামনা করছি। এই মাদ্রাসা বাংলাদেশে কয়েকটি মাদ্রাসার মধ্যে একটি, এটাতে তামিল সাইড গ্রুপ অনার্স পাঁচটা বিভাগ, পাঁচটা সাবজেক্ট, মাস্টার্সেরও আবার চারটা সাবজেক্ট। আলহামদুলিল্লাহ স্যারের যদি শুভদৃষ্টি আমরা সবসময় পাই, সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমাদের বরহদুল কেবলা গৌসে জামান আল্লামা আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, শুধু এটা নয় আমাদের সারা দেশে 41টি প্রতিষ্ঠান আমাদের আজিয়া কাদিনি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মাধ্যমে পরিচালিত হয়। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দিন মাজহাব মিল্লাত ইসলামের যে ভূমিকা খেদমত অঞ্জাম দিয়ে আসছে, স্যারের যদি সহযোগিতা পাই ইনশাল্লাহ আমরা সামনে আরো এগিয়ে যাব। আমি স্যারকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আজিয়া কাদিনি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের দরবারের পক্ষ থেকে আমার আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। আর একটি স্যারের শুধু স্যারের একটু সহযোগিতা, যে আমাদের এই রোডটা সাতগাজী সড়ক যেটা দিয়ে আমাদের মাদ্রাসা আসা যাওয়া একমাত্র, এটা শুধু মাদ্রাসার জন্য নয়, এখানে জনসাধারণ প্রায় লক্ষাধিক জনসাধারণের একমাত্র রাস্তা। স্যার আসছেন তো অনেক কষ্ট হয়েছে, যদি এই রাস্তাটা যদি একটু স্যারের যদি আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়কে যদি একটু বলে আমাদের রাস্তাকে একটু পাশে একটু বৃদ্ধি করে দেওয়া এবং এটাকে সংস্কার করে দেওয়ার জন্য আমি স্যারের শুভদৃষ্টি কামনা করছি, সহযোগিতা কামনা করছি। আমি প্রত্যেককে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের এই মতবিনিময় সভা এখানে শেষ করছি। ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকটি বিষয়, সময় যেহেতু অনেক হয়ে গেছে, স্যারেরও অনেক ব্যস্ততা আছে, আমাদের যে অশ্রাবকের অনুষ্ঠান এটা আমরা মনে হয় পরে। আল্লাহ
مولانا وحبيبنا محمد طب القلوب وضوائها وعافية الأبدان وصفائها ونور الأبصار وضيائها وكشف الأحزان وجلائها وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا كثيرا. الله سكري مهدي ونشتن كي تمام رحمة راتي قبول کرنا الله جرا سكري ونشتن حاضر حي چين بشش کري اسكي اي ونشتن پرداد وطيني مهدى الله ونار حيات صحيح مضبط کرتا الله ونار ختمات كي تمام قبول کرنا دين ملت مذاب جن جي خدمت کر چين اور بشي خدمت کر جن الله توفيق داو এখানে অনেক অতিথিগণ তশরিফ এনেছেন শুভাগমন হয়েছে আল্লাহ সকলের আশা যাওয়া উপস্থিতিকে কবুল করুন সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ জটিল কঠিন রোগ থেকে হেফাজত করুন সুন্দর শান্তির জীবন সবাইকে দান করুন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করুন আল্লাহ এই দেশের মধ্যে তোমার খাস রহমত নাযিল করুন বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উপর রহমত নাযিল করুন আল্লাহ আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিপাতুলি জামে আবুসি আমরানিয়া বহুমুখী কামিল এম মাদ্রাসা এবং হুজুর কামলার রেখে যাওয়া অসংখ্য মাদ্রাসাগুলোকে তোমার রহমতের ছায়া তুলে জাগরণ কর আজকের এই প্রধান অতিথি মহোদয় ওনার সমস্ত কাঙ্ক্ষিত স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তোমার গায়েবে খাজানা থেকে ব্যবস্থা করুন আমিন রহমত সাইয়েদুল মুরসালিন বিরহমতিকা ইয়া আমাদের মেহমান আলাদা যাওয়ার পরে বের হওয়া সময় হলে আমাদের টিচাররা ফর্ম থেকে কাউকে বের হতে দেবেন না আমাদের মাননীয় প্রধান অতিথি প্রস্তাব করার পরে ফর্ম থেকে বের হবে